مولانا محمد مرا شبئي گناہ گر گو او دویا لے شیچی اپنار دوڑ باری جڑو سینائی سرشتی کور سین مفو کورن تار خطیرے اللہم محبت وعلى آل سيدنا مولانا محمد أبونا بن كدوري مون كيوت تومار أبوننا جيني تومار أبون هوبي شوي آتن مدينة يا الله أما صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شندري مدينة ريتي إيمان ديوانا إلي كوتو شندري مدينة جايتي ايمان ديوانا ايري دويا كورو دويا نلا دويا كورو دويا نلا نوسي بكورو مدينة لا إله إلا الله لا إله لا إله بيجن بول نكو تو دور مودينا كميني جاو جانينا هيري بول نكو تو دور مودينا كميني جاو جانينا هيري دويا كورا دويا نلا دويا كورا دويا نلا نوغو شونر مودينا لا إله إلا الله لا إله إلا الله إلي نا ما بابا كي بويلونا إلي نا ما جروجا چيرونا ما بابا كي بويلونا إلي جنت باشي ہوئتے چيرے جنت باشي ہوئتے چيرے كار بوري كورو شادونا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
মিরাল ওহরে গো নবী মেহরাজেতে যাইয়া রে মিরাল ওহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের নাকি হিয়া রে বন্দা তহু না করব উপস্থিত ওলামাই কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে জৈনপুরি পীরে কামেল হযরত মাওলানা মুহাম্মদ শাহের সিদ্দিক সাহেবের শুভ আগমনের মধ্যে মন ও মধ্য মনোহর খাদি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজেদওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন, তাই না? সবাই সবাই তো আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে, বিছানাকে ত্যাগ করে, সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, আমি সবকিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই, খবর খাবার মানে খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারে? কেন এতক্ষণে আসল উত্তর আইছে কি লাগে না, স্বাদ বা মজা দুটোর একটাও লাগে না, তাই না? তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি একটা মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের প্রেমিক না হয় কখনোই তার কাছে আমল মজা লাগে না। ইউ আর রাইট। তো এই জন্য বলেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, শীতের রাত একদম কাছাকাছি হয়ে একদম ক্লোজ হয়ে বসবেন, আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই, এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন, সামনের দিকে আসেন, পিছনটা থাকুক একবারে ফ্রি থাকুক, আসেন সবাই সামনের দিকে আসেন, এটা জান্নাতের বাগানের আদব, সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না, কারণ কথা নয় কথা নয়, চুপি চুপি এই যে গ্যাপটা তোমরা লড়ছো না কেন, এই ঘুমাইছে কেন, উঠাও আসো না, আরে কি দ্রুত আসো সবাই সবাই, এই যে খালি জায়গা, যার যার সামনে খালি জায়গা ফিল আপ করে, এই যে এখানে আসেন না কেন, আসেন আসেন সবাই আসেন, একেবারে কাছাকাছি চলে আসেন, আসেন এই তো পিছন খালি থাক পড়ে থাক, আসেন সবাই, কথা নয় কথা বলে না, চুপি চুপি সবাই সবাই চলে আসেন সামনের দিকে,
আসেন একবারে মৌমাছি যেভাবে মৌচাকে জাগ বেঁধে বসে, এই যে কর্নারও খালি, আসেন সামনে আসেন, এই যে ফাঁকা জায়গাতে, এই ফাঁকা জায়গা আসেন, এই চাদর আসেন, হ্যাঁ এইটা এটাই কর্নারের চাদর আসেন। সবাই জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ কি? আদবের সাথে বসা। আমাদের এখনকার মানুষ তো কোনো কিছুরই তোয়াক্কা করে না, যেমন কোনো কিছুর কোন ইসলামের বিধানের যেমন কোন তোয়াক্কা করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তারা কি সুখী আছে না দুঃখী আছে সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কোনো ইন্টারেস্ট নাই, উনিও ইন্টারেস্ট মানে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফিলিংস নেই। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি বান্দার উপর জুলুম করি না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না, জুলুম করে না, বান্দা নিজে নিজে ওয়াজ করতেছেন, নিজেই নিজের উপর জুলুম করে। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই এই একদম কথা বলা যাবে না, কিন্তু এখানে একেবারে সাইলেন্ট থাকতে হবে, একেবারে সবাইকে একেবারে সাইলেন্ট 100% সাইলেন্ট থাকতে হবে। মাঝে মাঝে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তখন বলবেন এর আগে আপনাদের কোনো কাজ নাই, আপনাদের কাজ হচ্ছে শুধু আজকে একবার অ্যাটেনটিভলি আপনাদের কি করতে হবে? শ্রবণ করতে হবে, কি করতে হবে? শুনতে হবে, একদম অলওয়েজ আপনাদের লিসেনিংটা হবে অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালো আসে না। ওমালি যালিমিন মিন আনসার, যারা অত্যাচারী তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার সাহায্যকারীও পাঠায় না, রাখে না। আমরা কি জালেম হতে চাই? কিনা কথা বলেন, কিনা আমরা কি জালেম হতে চাই? কিনা নাকি মুমিন হতে চাই? মুমিন হতে চাই। সবাই মুমিন যারা তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলেছে তোমাদের ঠিকানা জান্নাত, চলে যাও ওখানে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর যারা মুমিন হতে পারেনি ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে মাস্ট বি বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে। আপনারা কেউ কি চান দোজকে যেতে চাই? আমরা কি না? পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় না? সবাই চায় জান্নাতে, জাহান্নামে যেতে চায় না, সবাই চায় জান্নাতে। জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। কোন মানুষের সাথে? জান্নাতি মানুষের, জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। ওয়াজ তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস, ওদখুলি জান্নাতি জিরজিন নাহ, আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতি কি কি করব বলো না? আল্লাহ বলতেছে ইনদা রব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাবে, এটাই আল্লাহ। ওয়াসকা আল্লাহ, আল্লাহ এই জান্নাতি মানুষগুলো কারা? পৃথিবীর হককানি আলেম এবং হককানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে আর সেই ভয় করনে ওলা মানুষগুলো হলো হককানি আলেম, হককানি আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আলেমরাই করে, কে করে? এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে,
ইমানদার হতে হবে। হওয়ার পরে তুমি কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আল্লাহর কথা কি নড়চড় হয়? জি না। আরো জোরে বলেন হয়। জি না। আল্লাহ বলে কুন ফায়াকুন। ওকে, ঠিক না? জি। নাকি কোন সমস্যা আছে? আরো জোরে বলেন আছে। জি না। আছে। জি না। এখন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছে, কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই। সুন্দর জায়গায় না থাকার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। বাবা যারা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য অত্যন্ত, যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট, আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ, যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমানা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য করছেন বলেন না? কার জন্য করছেন? সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগে? শুনতে মন চায়? যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, তার মানে কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো, প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যান, যে সিট অনেক আরাম হবে। সবার ঘরে ঘরে বক্স কাট আছে, দামি দামি তোষক আছে, খুব মজাদার কম্বল আছে, এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমান, আপনার বডি সুখ পাবে। তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি। আমার রাসূল কি বলেছে?